বুধবার চোদ্দই অগস্ট মহিলাদের রাত দখল কর্মসূচি ঘিরে তখন রীতিমতো প্রস্তুতি চলছে কলকাতা শহরে বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে মহিলাদের মিছিল সামিল হয়েছিলেন পুরুষরাও করে তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতনের পর খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চাই উই ওয়ান্ট জাস্টিস এই একটাই আওয়াজে মুখরিত শহরের আকাশ বাতাস আরজিকর হাসপাতাল থেকেও একটি মিছিল বেরোয় কিন্তু এরপরই কিছুক্ষণের মধ্যেই বদলে যায় আরজিকর হাসপাতালের পরিস্থিতি হাজার হাজার দুষ্কৃতী হামলা চালায় আরজি করে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি মারধর করা হয় পুলিশ কর্মী রোগী রোগের আত্মীয়দের ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এমার্জেন্সি সহ অন্য বেশ কয়েকটি বিভাগ সেই রাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে একজন দুষ্কৃতীকে বলতে শোনা যাচ্ছে ওই চল সেমিনার হলো চল যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তা বাংলা এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সত্যি সেই রাতে হামলার লক্ষ্য ছিল আরজি করের চারতলার সেমিনার হল যেখানেই ওই তরুণী ডাক্তারকে পাশবিক নির্যাতন করে খুন করা হয়েছিল তাহলে কি সেমিনার হলের তথ্য প্রমাণ লোপাট করাই মূল উদ্দেশ্য ছিল হামলাকারীদের প্রসঙ্গত এই সেমিনার হল কিন্তু এমার্জেন্সি বিল্ডিং এর চারতলায় ছিল হামলাকারীরা সেই রাতে একতলায় এমার্জেন্সি বিভাগ ভাঙচুর করার পর দোতলা পর্যন্ত পৌঁছতে পেরেছিল কিন্তু চারতলায় সেমিনার হল পর্যন্ত পৌঁছতে পারেনি সে ভিডিওটা আপনাদেরকে দেখায় Ô, Demarote, ô, পুলিশ সূত্রে খবর চারতলা সেমিনার হল অক্ষতই ছিল সেই রাতে ইতিমধ্যে এই ঘটনায় পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে যদিও তারা স্বীকার করেনি তাদের হামলার লক্ষ্য ছিল আর জি করের এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক অনির্বাণ দেখাবো আপনাদের রাত দখলের অভিযান সেই অভিযানের পর আরজিকর হাসপাতালে যা ঘটল সেটা সত্যি নজিরবিহীন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আতঙ্কে ভুগছে আরজিকর হাসপাতাল যে ঘটনা ঘটল ঠিক তারপর একটি শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল এবং সেই মিছিল থেকেই দুষ্কৃতীদের হামলা এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো এমার্জেন্সি বিভাগ এবং এমার্জেন্সি বিভাগের পুরো যে চত্বর সেটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আর এরই মধ্যে এই মুহূর্তে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছিলেন আর জি কর হাসপাতালে সেই দুষ্কৃতীদের কিন্তু চিহ্নিত করেছে পুলিশ এবং সেখান থেকেই আরও একটি ভাইরাল ভিডিও এই মুহূর্তে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কি সেই ভাইরাল ভিডিও স্পষ্টত আমরা দেখেছি যে ঠিক এই জায়গায় যখন দুষ্কৃতীরা হামলা হামলা চালাচ্ছিলেন ভাঙচুর করছিলেন সেই সময় সেই ভাইরাল ভিডিও থেকে একটি যে ভয়েস সেই ভয়েস উঠে আসে যে চল 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 চার তলায় চল চার তলায় সেমিনার রুমে চল এই ভিডিওর সত্যতা এই ভাইরাল ভিডিওর সত্যতা অবশ্যই আজ তাক বাংলা যাচাই করেন কিন্তু সেই ভিডিও এই মুহূর্তে কিন্তু চলছে এবং অনেকের দাবি যে সেমিনার হল যেই সেমিনার হলটা ক্রাইম স্পট স্পট অফ অকারেন্স সেখানে কি দুষ্কৃতীরা পৌঁছে যেতে চেয়েছিলেন পৌঁছালেও তাদের কি উদ্দেশ্য ছিল সে নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং অনেকেই বলছেন যারা অবরোধ করছেন যারা এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছেন তারাও কিন্তু স্পষ্টত একটা কথা বলছেন যে কোথাও গিয়ে মনে হচ্ছিল তাদের যে চারতলা মানে থার্ড ফ্লোরের যে সেমিনার সেমিনার রুম সেই রুমে হামলা চালাতে দুষ্কৃতীরা চলেছেন এবং সেখানে কোথাও গিয়ে যে এভিডিয়েন্স রয়েছে যে তথ্য রয়েছে যে প্রমাণ রয়েছে সেটা কোথাও গিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছেন তারা এমনটা কিন্তু তাদের অভিযোগ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু এই নিয়ে একটি বিশেষ ড্রাইভ চালানো হয়েছে ইতিমধ্যেই আমাদের কাছে খবর যে পঁচিশ জনেরও বেশি মানুষকে কিন্তু ইতিমধ্যে করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার পাশাপাশি সিবিআই তদন্ত কিন্তু শুরু হয়ে গিয়েছে সিবিআই আমরা জানি চোদ্দই অগস্ট সকালবেলা দুপুরবেলা সিবিআই এই আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে আসেন এবং এই বিভাগে এসে তাদের তদন্ত চালান ফরেনসিক আসেন তারা স্পেসিমেন্ট কালেক্ট করেন এবং ঠিক তারপর যখন রিক্লেম দা রাই নাইট মহিলাদের রাত দখলের যে কর্মসূচি সেই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি শহর কলকাতায় আমরা দেখেছি যে কিভাবে কিভাবে সেই কর্মসূচির ছাপ ফেলেছে এবং সেই কর্মসূচির মাঝেই কিন্তু কোথার থেকে এই দুষ্কৃতিরা ঢুকলো এবং সেই দুষ্কৃতি কারা তাণ্ডব চালালেন এমার্জেন্সিতে এবং শুধু তাই নয় এই মুহূর্তে পুরোপুরি এক একটি ভিডিও সেটা কিন্তু স্পষ্টত ভাইরাল এবং সেই ভাইরাল ভিডিওতে কিন্তু পুরোপুরি শোনা যাচ্ছে ঠিক এই জায়গায় যখন ভাঙচুর করছিলেন দুষ্কৃতীরা তখন কিন্তু স্পষ্টত শোনা যায় যে চল চল সেমিনার রুমের দিকে চল এবং সেটা কিন্তু কোথাও গিয়ে ফের একবার জল্পনা উস্কে দিচ্ছে যে আদেও কি তারা আন্দোলনের লোক ছিলেন নাকি তারা বহিরাগত দুষ্কৃতি যারা এসে এখানে শুধুমাত্র উদ্দেশ্য প্রমাণিতভাবে এখানে এসে নিজেদের হামলা চালান তারা কি কোথাও এভিডিয়েন্স নষ্ট করার চেষ্টা করছিলেন সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উস্কে দিচ্ছে কারণ বিরোধী দল যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল রয়েছে তারাও একই কথা বলছেন এবং তার পাশাপাশি যারা ডাক্তার প্রটেস্ট করছেন জুনিয়র সিনিয়র প্রফেসর তারাও কিন্তু কোথাও গিয়ে তাদের এই জল্পনা তাদের এই আশঙ্কার কথা উস্কে দিয়েছেন ইতিমধ্যে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ